আইপিএল 2025 এর অক্সানার পূর্বে কোন টিম কতজন প্লেয়ারকে রিটেন করতে পারবে, আইপিএল 2025-এ আদৌ মেগা অক্সান হবে কি নাকি মিনি অক্সান হবে, সেই নিয়ে তো বর্তমানে টিমগুলির মধ্যে তীব্র তর্ক বিতর্ক চলছেই। কিন্তু বর্তমানে বিসিসিআই তথা আইপিএল গভর্নিং কাউন্সিল স্পষ্টভাবে কনফার্ম করে দিয়েছে, তারা এইবার কোনো মূল্যেই আইপিএল 2025-এর মেগা অক্সানকে ক্যান্সেল করবে না। এবং সেই 2008 সাল থেকে যে আইপিএল এর আরটিএম তথা রিটেনশন রুল চলে আসছে সেটাকে এবারও কিন্তু বজায় রাখবে। তাই কোনো কোনো টিম যে বর্তমানে এই আইপিএল 2025 মেগা অকশনের পূর্বে 8 থেকে 10 জন প্লেয়ারকে রিটেন করতে চাই সেটা কোনোদিনই বাস্তবে ঘটবে না। আর তাই তো আমি এই ভিডিওতে 100% ভাবে দেখে নিব এই আইপিএল 2025 শুরু হওয়ার আগে 10টি টিম 100% কনফার্ম ভাবে কোন কোন প্লেয়ারকে রিটেন এবং কোন কোন প্লেয়ারকে আরটিএম কার্ড ব্যবহার করে দলে রিটেন করে আইপিএল 2025-এর জন্য দুর্ধর্ষ নতুন স্কোয়াড গঠন করবে। তাই তুমিও যদি আইপিএল 2025 দেখার জন্য আজ থেকে এক্সাইটেড থাকো এবং আইপিএল 2025-এর জন্য কোন টিম কোন কোন প্লেয়ারকে রিটেন করতে যাচ্ছে তা দেখতে চাও, তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করার পাশাপাশি অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিও। এবং এইভাবে আরও আইপিএল 2025 এবং ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বন্ধু, সেই 2008 সাল থেকে চলে আসা আইপিএল নিয়ম অনুযায়ী কিন্তু টিমগুলি মেগা অকশনের পূর্বে 4 জন প্লেয়ারকে রিটেন এবং একটা আরটিএম কার্ড ব্যবহার করতে পারে। আর সেই অনুযায়ী এবার রাজস্থান রয়্যালস দল আইপিএল 2025-এর জন্য যে সমস্ত প্লেয়ারকে রিটেন এবং আরটিএম কার্ড ব্যবহার করবে তারা রিটেন করতে যাচ্ছে ক্যাপ্টেন সঞ্জু স্যামসন এবং ওপেনার যশস্বী জাসওয়ালকে এবং 2 জন বিদেশি প্লেয়ার জস বাটলার এবং ট্রেন্ট বোল্টকে। এছাড়া আরটিএম কার্ড ব্যবহার করতে যাচ্ছে স্পিন বোলার যুজবেন্দ্র চাহালের উপর। তাই এই টিম থেকে রবিচন্দ্রন অশ্বিন কিন্তু রিলিজ হচ্ছে। এরপর দ্বিতীয় টিম দিল্লি ক্যাপিটালস, হ্যাভস এই টিমটা কিন্তু আইপিএল 2025-এর জন্য রিটেন করছে ক্যাপ্টেন ঋষভ পান্ত, অলরাউন্ডার অক্সর প্যাটেল এবং স্পিন বোলার কুলদীপ যাদবকে। এছাড়া একজন বিদেশিকে তারা রিটেন করবে, সে হলো জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুক। এছাড়া তারা ফাস্ট বোলার মুকেশ কুমারের উপর আরটিএম কার্ড ব্যবহার করতে যাচ্ছে। তাই যে একদিন ধরে যে রিপোর্ট বেরিয়ে এসেছিল ঋষভ পান্তকে নাকি ছেড়ে দিবে সেটা একেবারেই ভুল। ঋষভ পান্ত কিন্তু 100% ভাবে আইপিএল 2025-এও দিল্লির টিমেই থাকছে। এরপর তৃতীয় টিম লখনউ সুপার জায়ান্টস, হ্যাভস এই টিমটা কিন্তু আইপিএল 2025-এর জন্য ক্যাপ্টেন বদলাতে যাচ্ছে, কেননা তারা রিটেন করতে যাচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকুককে এবং নিকোলাস পুরানকে। এছাড়া 2 জন ভারতীয় প্লেয়ার রবি বিষ্ণই এবং ময়াং যাদবের মতো ফাস্ট বোলারকে। এছাড়া তারা আরটিএম কার্ড ব্যবহার করতে যাচ্ছে মার্কাস টনিসের উপর। তাই আমরা কিন্তু আইপিএল 2025-এ 100% কনফার্ম ভাবে কিন্তু কেএল রাহুলকে এই টিম থেকে রিলিজ হতে দেখতে পাবো। এরপর পরের টিম গুজরাট টাইটন্স, এই টিমটা কিন্তু আইপিএল 2025-এর জন্য রিটেন করতে যাচ্ছে ক্যাপ্টেন শুভমান গিল, মোহাম্মদ সামি, সাই সুদর্শন এবং দুর্ধর্ষ ফাস্ট বোলার রাশিদ খান। এছাড়া তারা আরটিএম কার্ড ব্যবহার করতে যাচ্ছে ডেভিড মিলারের উপর। হ্যাঁ বন্ধু, এই টিমের হয়তো আইপিএল 2025 ওনার এবং কোচ বদলে যাবে, কিন্তু এই সমস্ত প্লেয়াররা কিন্তু আইপিএল 2025-এও আবার গুজরাট টিমে থাকবে। এরপর পরের টিম সানরাইজার্স হায়দ্রাবাদ, এই টিমটা কিন্তু আইপিএল 2025-এও কিন্তু রিটেন করতে যাচ্ছে প্যাট কামিন্স, ট্রেভস হেডের মতো 2 জন অস্ট্রেলিয়ান প্লেয়ারকে। এছাড়া রিটেন করতে যাচ্ছে অভিষেক শর্মা এবং ভুবনেশ্বর কুমারের মতো ফাস্ট বোলারকে, যেখানে তারা এই অকশনে আরটিএম কার্ড ব্যবহার করতে যাচ্ছে দুর্ধর্ষ ব্যাটসম্যান হেনরি ক্লাসেনের উপর। হ্যাঁ বন্ধু, আইপিএল 2024-এ এই সমস্ত প্লেয়ারকে নিয়ে যেভাবে কামাল করছিল সেই অনুযায়ী কিন্তু এই সমস্ত প্লেয়াররা আবারও কিন্তু আইপিএল 2025-এ থেকে যাচ্ছে হায়দ্রাবাদ দলে। এরপর পরের টিম মুম্বাই ইন্ডিয়ান্স, আইপিএল 2025-এর জন্য কিন্তু এই টিমটা রিটেন করতে যাচ্ছে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা এবং ঈশান কিশান ও সূর্যকুমার যাদবের মতো দুর্ধর্ষ ভারতীয় প্লেয়ারের উপর। এছাড়া তারা আরটিএম কার্ড ব্যবহার করতে যাচ্ছে তিলক বর্মার উপর। হ্যাঁ বন্ধু, কনফার্ম করে দিয়ে কিন্তু আইপিএল 2025-এ কিন্তু আর আমরা রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে দেখতে পাবো না। এরপর পরের টিম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, হ্যাঁ বন্ধু আইপিএল 2025-এর জন্য কিন্তু এই টিমটা রিটেন করতে যাচ্ছে আবারও বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, রজত পাতিদার এবং ফাফ ডুপ্লেসির মতো দুর্দান্ত প্লেয়ারকে। তবে দুঃখের বিষয় এই যে আইপিএল 2025-এ কিন্তু এই টিম থেকে রিলিজ হবে গ্লেন ম্যাক্সওয়েলের মতো দুর্দান্ত অলরাউন্ডার। এরপর পরের টিম চেন্নাই সুপার কিংস, হ্যাঁ বন্ধু আইপিএল ইতিহাসে সফল টিম কিন্তু আইপিএল 2025-এও দুর্দান্ত স্কোয়াড গঠন করতে রিটেন করতে যাচ্ছে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া আরটিএম কার্ড ব্যবহার করতে যাচ্ছে পাতে রানার মতো দুর্দান্ত প্লেয়ারের উপর। এরপর পরের টিম কলকাতা নাইট রাইডার্স, হ্যাঁ বস আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন টিমটা কিন্তু আইপিএল 2025-এও একই টিমকে ধরে রাখার জন্য কিন্তু বর্তমানে লড়াই করছে। তবে রিপোর্ট অনুযায়ী এই টিমটা কিন্তু আইপিএল 2025-এ যে সমস্ত প্লেয়ারকে রিটেন করতে যাচ্ছে তারা হলো কেকেআরের দিল এবং ধারকান, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে। এছাড়া রিটেন করতে যাচ্ছে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এবং বরুণ চক্রবর্তীর মতো স্পিন বোলারকে। এছাড়া আরটিএম কার্ড ব্যবহার করতে যাচ্ছে রিঙ্কু সিং এর মতো মারাত্মক ভারতীয় প্লেয়ারের উপর। হ্যাঁ বন্ধু, যেরকমটা জানো আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের বয়স এখনো
প্রচুর হয়ে গেলে কি হবে, এখনও পর্যন্ত তাদের মধ্যে যে ক্রিকেট বেঁচে রয়েছে তাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কাজে লাগাতে পারলে তিন তিনবার চ্যাম্পিয়ন হতে পারে, আর তাই এরা কিন্তু রিলিজ হবে না। আর যেভাবে বর্তমানে কিন্তু ভারতীয় ক্রিকেটে স্পিনারের অভাব রয়েছে, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কোনোদিনই বরুণ চক্রবর্তীর মতো স্পিনারকে রিলিজ করবে না। এরপর অন্তিম টিম পাঞ্জাব কিংস, হ্যাঁ বস, আইপিএল 2025 এর জন্য এই টিমটা যাদেরকে রিটেন করতে যাচ্ছে তারা হলো শ্যাম কারেন, অর্শদীপ সিং, প্রবিস্মরণ সিং এবং জিতেশ শর্মা, এবং যেখানে তারা আরটিএম কার্ড ব্যবহার করতে যাচ্ছে সাউথ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাওয়াডার উপর। তাই বলতেই পারি এই টিম থেকে কিন্তু শিখর ধাওয়ান রিলিজ হচ্ছে। তো এই ছিল আইপিএল 2025-এর জন্য সমস্ত টিমগুলির দ্বারা 100%ভাবে রিটেন হতে যাওয়া প্লেয়ারদের নাম। তোমার মতে কোন টিমের কোন প্লেয়ারকে রিটেন করা উচিত বলে মনে হয় তা তুমি নিচে কমেন্টে জানাও। ধন্যবাদ।